হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আইটি ডক্টর অমিত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন। তো আপনারা মাত্র 2 মিনিটে একটি মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন। তো আমি আপনাদের সাথে ডিজাইনটির পিএলপি ফাইল, আই মিন প্রজেক্ট ফাইল শেয়ার করব। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে দেওয়া হবে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার পর পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন এবং এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড পিএলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে পিএলপি ফাইলটি ডাউনলোড করুন এবং পিক্সিল্যাব মোবাইল অ্যাপসের মাধ্যমে পিএলপি ফাইলটি ওপেন করুন এবং আপনাদের নাম, ছবি এবং পদবি পরিবর্তন করে আপনাদের ইচ্ছামতো এডিট করে পিএলপি ফাইলটি সেভ করুন। আপনারা চাইলে এই ডিজাইনটি পিন করতে পারবেন, 3x4 ফুট এই রেশিওতে পিন করতে পারবেন, কারণ এটি অনেক হাই রেজলিউশনে করা। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি আসি মোহাম্মদ অমিত হাসান আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখব, এরপর ভিডিও থেকে 6টি পাসওয়ার্ড সংগ্রহ করব। এরপর আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করে নেব, যাতে করে আমরা ডিজাইনটি মাত্র 2 মিনিটের মধ্যে শেষ করতে পারি। তো এরপর আমরা এই পিক্সিল্যাব নামের এই মোবাইল অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এখন পিক্সিল্যাব মোবাইল অ্যাপসটির ভিতরে প্রবেশ করছি। তো এরপর আমরা এখানে যে নিচের দিকে দেখবেন মাই প্রজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর .plp এই লেখাটার উপরে আমরা ক্লিক করব। তো আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে, তো এখানে চলে আসবে, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে ডাউনলোড ফোল্ডার। এরপর আপনার একটু নিচে দিকে স্ক্রল করে ফাইলটি খুঁজে নেবে। তো দেখুন আমার ফাইল ম্যানেজারে যেখানে এই ফাইলটি আছে, তো আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে অথবা নিচের দিকে থাকবে। তো আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন পার্সোনাল। সো আপনারা এই এটাকে সিলেক্ট করে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাড এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, তাহলে এই ডিজাইনটি আপনাদের পিক্সিল্যাবে ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখুন ডিজাইনটি আমার পিক্সিল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম, ছবি এবং পদবি চেঞ্জ করে আপনাদের ইচ্ছামতো ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে লেয়ার অপশনে, যে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে এখানে ছবি আছে, তো আপনারা এই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই অপশনটা সিলেক্ট করবেন, এটা আপনারা ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনাকে ছবি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে এই যে এই রিসিলেক্টে ক্লিক করবেন, জাস্ট রিসিলেক্ট। এখানে রিসিলেক্টে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি বা এখান থেকে ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে আপনাদের ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপর আপনারা আবার এই লেয়ার অপশন থেকে আপনাদের এখানে দেখবেন যে আমার নাম লেখা আছে অমিত হাসান পাপ্পু, আপনারা এখান থেকে ক্লিক করতে পারবেন অথবা এগুলো আনলক করা আছে এখানে উপরে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে এরপর আপনার যে টেক্সট এডিটের জন্য এই এতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনারা এই এডিটে ক্লিক করে আপনাদের এখান থেকে নাম এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনার ডিজাইনটি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনারা যে উপরের দিকে যে সেভ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে আমি উইড এবং হাইট দিয়েছি, এটা হচ্ছে পিন করার জন্য 4x6 ফুট এই রেশিওতে পিন করতে পারবেন, মানে হচ্ছে আপনার 3x4, ওয়াইড হচ্ছে 3 এবং হাইট হচ্ছে 4, এটা আপনি ফুটেও এটা পিন করতে পারবেন। আপনি যদি এটা সেভ করার পর যদি সমস্যা হয়, সেভ না হয়, তাহলে আপনি এখান থেকে কাস্টমের এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আলটা দিয়েও এটা সেভ করতে পারেন, যদি আপনার এটা ফেসবুক বা অন্য জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে চান। আর আপনারা যদি প্রিন্ট করতে চান, তাহলে সেভ টু গ্যালারিতে এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, অনেক হাই কোয়ালিটি ডিজাইনটা সেভ হয়ে যাবে। তো
তো দেখুন আমি এই ডিজাইনটি সেভ করেছি, আপনারা এখানে দেখতে পারবেন 4000 × 6000 মানে আমি পিন করার জন্য এই ডিজাইনটি সেভ করেছি। তো আপনারা এটা অনেক হাই রেজুলেশনে করা, আপনারা এখানে জুম করে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পিলি ফাইলটি ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো সমস্যা হয় আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি, তারপর আমার বিজনেস ইমেইল এবং এই চ্যানেলের ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে, আপনারা তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।